হ্যালো বন্ধুগণ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সন্ন্যাসী ডাক্তার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে উদ্দেশ্য বলবো, কোনো ঔষধ বা রোগ বা কোনো মেডিসিন সম্পর্কে বা কোনো শারীরিক মানসিক মেন্টাল কোনো সমস্যার জন্য, যে কোনো রকম রোগ ঔষধের জন্য সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুগণ। তো আরও কিছু জানার দরকার থাকলে আমার ডেসক্রিপশনে রাখা ফোন নাম্বারে ফোন করতে পারেন অথবা কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন। তো চলুন বন্ধুগণ, আর সময় নষ্ট না করে আজকের মূল টপিকে যাওয়া যাক। আজকের টপিক হচ্ছে ডিএনএস। এই ডিএনএস এর ফুল ফর্ম হলো ডেক্সট্রোজ নর্মাল সেনাইল। এর যেটি নিয়ে গঠিত সেটি হচ্ছে এর কম্পোজিশন আছে, কম্পোজিশন হলো সোডিয়াম ক্লোরাইড এবং ডেক্সট্রোজ, যার পরিমাণ এই ইঞ্জেকশনটা যার পরিমাণ হচ্ছে 0.9% এবং 5% কম্পোজিশন আছে। এই দুটি সংযোগে প্রস্তুত করা হয়েছে এটি 500 ml এর বোতল। এই 500 ml এর বোতলটি কি কি কাজে লাগে এবং কোন কোন রোগে প্রস্তুত করা হয় বা দেওয়া হয়, এটা আপনারা দেখছেন KRPL কোম্পানি অর্থাৎ কোনাল রেমিডেল ইস প্রাইভেট লিমিটেড কোম্পানি এটি প্রস্তুত করেছেন। এর MRP হলো 34.45 টাকা। এর এক্সপায়ারি ডেটটা আপনারা দেখে নেবেন, এখানে 05/2025 এর এক্সপায়ারি ডেট আছে। এবার বন্ধুগণ, এই প্রোডাক্টটার কার্যকারিতা সম্পর্কে এবার আমরা জানব, কোন কোন রোগে এই ইঞ্জেকশন বা স্যানাইলটা দেওয়া যাবে সে সম্পর্কে আমরা জানব। এটি দেওয়া যাবে যাদের ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা হয়ে, যাদের শরীরে ডিহাইড্রেশন হয়ে গেছে অর্থাৎ জল শূন্যতা, অর্থাৎ জল শুকিয়ে গেছে, শরীরে জলের ভাগ কমে গেছে, তারা এই সেলাইল বা ইঞ্জেকশনটা নিতে পারবে। যাদের আগুনে পুড়ে গেছে, কোথাও হাত হোক পা হোক শরীরে কোথাও ঝলসে পুড়ে গেছে, তারাও এই ইঞ্জেকশনটি নিতে পারবে। এছাড়া যাহাদের বমি হচ্ছে, বমি মোটে বন্ধ হচ্ছে না, তারা এই ইঞ্জেকশনটি নিতে পারবে। এছাড়া যাহাদের কাজ করতে করতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে এবং পড়ে গিয়েছে বা জ্ঞান শূন্য হয়ে গেছে বা অজ্ঞান হয়ে গেছে তারপরে জ্ঞান ফিরেছে, এরকম রোগীদেরও এই সেনাইলটা দেওয়া যায়। এছাড়া যাহাদের ধনুষ্টঙ্কার অথবা যাহাদের মূর্ছা হয়ে গেছে বা হঠাৎ জ্ঞান শূন্য হয়ে গেছে, তারাও এই ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারবে। এছাড়া ব্যবহার করতে পারবে যাহাদের অপারেশন করা হয়েছে, অপারেশন করা হলে অপারেশনের পরে এটি ইঞ্জেকশনটা দেওয়া যায়। এছাড়া যাহাদের কোথাও কেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে, তারা এই ইঞ্জেকশনটা নিতে পারবে। এছাড়া
আরও অনেক কাজে ব্যবহার করা হয়, যেমন কোথাও পড়ে গিয়েছে, ইঞ্জুরি হয়ে দুর্বল হয়ে গেছে, সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। কারো বা শরীরে স্বাভাবিক কারণে কোনো কারণে জল শূন্য হয়ে গেছে, তারাও এই ইঞ্জেকশন নিতে পারে। তারা প্রচণ্ড পরিমাণে কাজ করে বাইরে, কলকারখানায় কাজ করে, তাদের শরীর যদি দুর্বল হয়ে যায় তারাও এটি ইঞ্জেকশনটা নিতে পারে। যাদের প্রেশার খুব নেমে গেছে নর্মাল থেকে আরও অনেক কম, অর্থাৎ 40/90 ডায়াস্টোলিক, 40/সিস্টোলিক 90, তাদের প্রেশার একদম নেমে গেছে, তারাও এই স্যানাইলটা নিতে পারে। এবং যাহাদের নিতে পারবে, যাদের শরীরে সুগারের পরিমাণ অনেক কমে গেছে, হাইপো ইউরেসিমিয়া হয়েছে, তারাও এটাও নিতে পারে। তো যাদের সুগারটা খুব নিচে নেমে গেছে এই তারা নিতে পারবে, কিন্তু যারা সুগারটা বেড়ে গেছে তারা কিন্তু নিতে পারবে না, তারা না নিলে একটু রিস্ক হতে পারে। এবং লো প্রেশারে নিতে পারবে, অর্থাৎ তার প্রেশারটা খুব ডাউন, অর্থাৎ নেমে গেছে, প্রেশারটা খুব কম, তারাও ইঞ্জেকশনটা বা সেলটা নিতে পারবে। ইত্যাদি কাজে ব্যবহার করা যাবে। তো আরও যদি কাজ সম্পর্কে জানতে চান তো আপনাদের আমাদের ডিসক্রিপশনে রাখা ফোন নাম্বারে ফোন করতে পারেন। এবার জানবো এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হলো, এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হলো, এটি যারা ইঞ্জেকশনটি নেওয়ার পরে অনেকের শরীরের মধ্যে টলমল করতে পারে, মাথা টলতে পারে, কাজ হিজিজি করতে পারে, মানে অলসতা ভাব আসতে পারে, ঘুম ঘুম ভাব আসতে পারে, এবং নেওয়ার পরে মাথা হাঁটলাটা টলতে পারে, অনেকে দেখা যায় হাঁটতে হাঁটতে টলে পড়ে যায়, মানে সেই যে জলটা ঢুকলো, ঢোকার পরে শরীরের মাথার মধ্যে একটি ভার এবং থলতলে ভাব থাকে, যার জন্য সেই রুগীটা চলতে গেলে প্রথম অবস্থায় মোটামুটি ঘন্টা চারেকের মধ্যে তাকে না হাঁটাই উচিত। তারপরে 2-4 দিন পর, 1টা দিন, 24 ঘন্টা পর থেকে মোটামুটি স্বাভাবিক অবস্থায় এসে যায়। প্রথম 24 ঘন্টা একটু সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে, তবে এই ইঞ্জেকশন ব্যবহার করার সময় কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষ করে যাদের সুগারটা হাই আছে তারা ব্যবহার করবেন না, যাদের প্রেশার হাই আছে তারা ব্যবহার করবেন না, এবং যাহাদের পেটে বাচ্চা আছে সেই সমস্ত মহিলারা ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ সেই মহিলার দেহে সুগার আছে কি না এবং তার শরীরে প্রেশার লো আছে কি হাই আছে সেটা আগে জেনে বুঝে তারপরে এই ইঞ্জেকশনটা নেওয়া উচিত, তার আগে ইঞ্জেকশনটা না নেওয়া উচিত। তাই বলবো গর্ভবতী মহিলাদের নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া স্তন্যদানকারী মাতাদের নেওয়ার সময় তার সুগার লেভেলটা চেক করে তবেই নেওয়া উচিত, যদি খুব প্রয়োজন পড়ে তাহলে তো অবশ্যই তাদেরকে দিতেই হয়। তো পায়খানার যারা করে বা তার ডায়রিয়া যাদের কলেরা হয়েছে তাদের ক্ষেত্রে ইঞ্জেকশনটি অবশ্যই প্রয়োজন, এর সঙ্গে রিঙ্গারল্যাকটিক ইঞ্জেকশন দেওয়া হয়। তো বন্ধুগণ আজকের এই পর্যন্ত, আরও কিছু জানার দরকার থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন বন্ধুগণ, এবং আপনারা ডাইরেক্ট ফোন করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন। আমার